একটা মেয়ের নাম বলতে হবে, যে মেয়ের নামের লাস্টে এ অক্ষরটা নেই, আপনাকে ক্যামেরা দিকে তাকাতে হবে। একটা মেয়ের নাম বলতে হবে যার লাস্টের অক্ষর এ নেই। কোন মশা কামড় দেয় না? একটা মধ্যে একটা পেরেছেন, কোন মশা কামড় দেয় না? মশা তো কামড় দেয়, সব মশাই কামড় দেয়। ক্যামেরা তাকাতে হবে, ক্যামেরা দিকে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পাস করবো? আচ্ছা, পাস করে দিলাম। দুইটার মধ্যে অপর একটা পারলো। আমি এখন 3 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 3 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে, কোন জিনিসটা শুধুমাত্র মেয়েরাই দিয়ে থাকে, ছেলেরা দিতে পারে না, মেয়েরাই শুধু দেয় সেই জিনিসটা? কি মনে হয় আপু? খুব ইজি এটা, দুইটার মধ্যে আপনার একটা পেরেছেন। না, মেকআপ তো ছেলে মেয়ে সবাই দেয়। হ্যাঁ, মেকআপ সবাই দেয়। একটু ডিফারেন্ট করে ভাবেন আপু, উত্তরটা আপনার কাছাকাছি রয়েছে, শুধুমাত্র মেয়েদের দ্বারাই সম্ভব। কোন জিনিসটা ছেলেরা দেয় না, মেয়েরা দেয়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 টাইম ওভার। 3টার মধ্যে আপু একটা পারলো। আমি এখন 4 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 4 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে, কোথায় মারা গেলে জীবিত হওয়া যায়? কোথায় মারা গেলে আবার জীবিত হওয়া যায়? কোথায় মারা গেলে আবার জীবিত হওয়া যায়? কোথায় মারা গেলে জীবিত হওয়া যায়? 3টার মধ্যে আপু একটা পেরেছেন। ক্যামেরার দিকে তাকাতে হবে আপু, কোথায় মারা গেলে জীবিত হওয়া যায়? খুব ইজি এটা আপু, চাইলে হেল্প নিতে পারেন আজ থেকে। হ্যাঁ, চাইলে হেল্প নিতে পারেন। কোথায় মারা গেলে জীবিত হওয়া যায়? 1, 2 সিনেমা হলে। সিনেমা নিব? রাইট, একদম সঠিক উত্তর, নাটক বা সিনেমায় মারা গেলে জীবিত হওয়া যায়। 4টার মধ্যে আপুরা 2টা পেরেছে। আমি এখন লাস্ট কোশ্চেনে চলে যাবো। লাস্ট কোশ্চেন হচ্ছে, কোন ড্রেস সবার সাথেই থাকে কিন্তু সেটা কেউ পড়তে পারে না? কোন ড্রেস সবার সাথে থাকে কিন্তু কেউ সেটা পড়তে পারে না? 4টার মধ্যে আপনারা 2টা পেরেছেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আপু টাইম ওভার। 5টার মধ্যে 2টা পালেন, কেমন লাগলো? ভালো, বাট আজব আজব কোশ্চেন। আচ্ছা, 3টা পারলে বড় একটা গিফট ছিল, তারপর ছোট, এই 2টা গিফট আপু আপনাদের জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আর আপু যে অ্যান্সারগুলো পারেন নাই, আপনার কি উপরে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।